পাপিয়া বৃত্তি করেছে পুরুষ বেশ্যাগুলো গুলো কে কে সেগুলোর ছবি প্রকাশ করুক যারা তাদের স্ত্রী থেকে ঠকাচ্ছে অবশ্যই যখন একটা ব্যবসার কথা উঠানো হয়েছে র্যাব বলল না কেউ বলল না একটি পত্রিকার মধ্যে এসেছে গণমাধ্যমে ওনরা তো পাইনি নিশ্চয়ই কেউ আমাদের মধ্যে থেকে এই নামটা আমার নামটাকে এখানে জড়ানোর চেষ্টা করেছে পাপিয়া এত বড় কাজ একা করতে পারে না অবশ্যই পাপিয়ার সঙ্গে আরো আরো কেউ কে আছে অবশ্যই একটা আপনার সতেরো আঠারো সালের ছবি এগুলো নতুন ছবি না এই ছবিগুলো বের করতে অনেক ঘন্টা সময় ব্যয় করতে হয় কারণ আমার প্রতিদিন আমি অনেক স্ট্যাটাস দিই আমি অনেক ছবি আপলোড করি কারণ আমি মনে করি আমার এই হাতে একটা মিডিয়া সেই মিডিয়াটাকে আমি আমার রাজনীতিতে ব্যবহার করি যে সবাই জানুক আমাদের কর্মসূচি করে এমনকি আমার ব্যক্তিগত ইভেন্টগুলোও আমি কিন্তু এখানে শেয়ার করি তো এটা অনেক ঘন্টা সময় ব্যয় করেছে এটা সামনে প্রায় সেটাও আছে এছাড়া যেহেতু আমি রাজপথে কর্মী জেল জুলুম খাটা কর্মী দলের জন্য কাজ করি আপনার বিরোধী দল তারাও বের করছে বের করছে আমাকে তো অবশ্যই ভয় পাবে কারণ নাজমা ও পদিন পরে সারা বাংলাদেশের মানুষ স্বামী আক্তার তুহিনকে চেনে আমার অনেক ফলোয়ার তার মানে মানুষ আমাকে ভালোবাসে আমার এলাকার মানুষের কাছে যান প্রতিটা মানুষ আমার জন্য দোয়া করে আমি সংসদ সদস্য হতে পারি না দেখে মানুষ কান্নাও করেছি এটি আমার স্পিট এটা আমার শক্তি আমার শক্তি আমার এলাকার জনগণ আমার শক্তি আমার আদর্শ আমার শক্তি আমার নিবেদিত প্রাণ আমি নিবেদিত প্রাণ এটি আমার শক্তি ইনশাআল্লাহ আমি অনেক বাধাই এরকম পেয়েছি আমার জীবনে ছাত্রলীগ অবশ্যই যখন একটি ব্যবসার কথা উঠানো হয়েছে র্যাব বলল না কেউ বলল না একটি পত্রিকার মধ্যে এসেছে গণমাধ্যমে অন্যরা তো পাইনি নিশ্চয়ই কেউ আমাদের মধ্যে থেকে এই নামটা আমার নামটাকে এখানে জানানোর চেষ্টা করেছে আমি সঙ্গে সঙ্গে এটা আমার এখানে পাববে কোনো কথা বলার আমার দরকার ছিল আমি মহানগরের সভাপতি আমি কেন এই ব্যাপারে কথা বলতে চাবো এটা তো আমার দায়িত্ব না আমি তো তাকে পথ দিই কিন্তু আমি তখনই কথা বলেছি যখন আমাকে মিথ্যা ইয়েতে জড়ানোর চেষ্টা করানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী আমি তো চ্যালেঞ্জ শুনে দিয়েছি আপনারা বের করুন পাপিয়ার সঙ্গে যার ব্যবসা আছে তাকে বের করা উচিত সেটা কারের ব্যবসা হোক অবৈধ ব্যবসা যে ব্যবসা হোক পাপিয়ার সঙ্গে ব্যবসা তারাই করে যারা পাপিয়ার মতো অবশ্যই আমি যদি তার সঙ্গে ব্যবসা করি আমি তার অবশ্যই জানতে পারবো কিন্তু রাজনৈতিক সাংগঠনিক মেশার মধ্যে অনেক কিছু জানা যায় না আমরা একটা প্রোগ্রাম করলে সব মেয়েদের নিয়ে পিকনিক করি পাপি আর অনেক ছবি আছে যেগুলো এক এক জায়গায় দাঁড়ানোর ছবি আমার সঙ্গে আছে এটা অনেক মেয়েদের সঙ্গে আছে আছে পাপি একটা তুলে ধর্ষে এখন এখানের মধ্যে আমার এক হাজার দশ হাজার লোক আছে এরকম এক দুজন তিনজন ফাইভ পার্সেন্ট আপনার থাকতেই পারে কেউ কোনো জায়গায় কোনো একাডেমিতে কোনো জায়গায় হান্ড্রেড পার্সেন্ট কি ভালো থাকে এখন থাকতে পারে আমি যদি তার পক্ষে নেই আমি কি পাপিয়ার পক্ষে ফোন দিয়েছিলাম আমি কি পাপিয়ার জন্য সুপারিশ করেছি আমি যখন শুনেছি সে খারাপ কাজে ধরা পড়েছে আমি তো তার পক্ষে একটা অবস্থা নেই আইন শৃঙ্খলার বাহিনী বলুক কে কে তার জন্য সুপারিশ করেছি যারা সুপারিশ করেছে তারা তাদের বাঁচানোর জন্য করেছে কারণ তারা তার সঙ্গে জড়িত পাপিয়া এত বড় কাজ একা করতে পারে না অবশ্যই পাতি পাপিয়ার সঙ্গে আরো আরো কেউ কে আছে পাপিয়া কতদিন যাবৎ এই জায়গায় জড়িত হয়েছে সেগুলো খুঁজে বের করা উচিত পাপিয়া বেশা বৃত্তি করেছে পুরুষ ব্যবসাগুলো কে কে সেগুলোর ছবি প্রকাশ করুক নাম প্রকাশ করুক যারা তাদের স্থিতি দেখি ঠকাচ্ছে যারা প্রতিনিয়ত এভাবে মানুষদেরকে অপমানিত করছি আজকে যুব মহিলা লীগের মতো একটি যেই সংগঠনটি রাজপথে রক্ত দিয়েছে ঘাম ঝরেছে নেত্রীর মুক্তির আন্দোলন করেছে একজন পাপিয়ার জন্য আজকে যুব মহিলা কেন প্রশ্ন প্রশ্ন চিহ্নিত হবে কেন যুব মহিলা এই দায় ভান নিবে আজকে যারা যারা জড়িত সেগুলো আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব যে কে কে তার ব্যবসার সঙ্গে জড়িত সেগুলো উল্লেখ করা আমি বলবো সত্য যেটা সেটা সে যেই হোক আমাদের জনতা শেখ হাসিনা কাউকে ছাদ দিতে অনেক মন্ত্রী এমপি তিনি ছুটে ফেলে দিয়েছেন আপনি তার সঙ্গে কোনোভাবেই জড়িত না এটা আপনি কনফিডেন্সলি বলতে পারতেছেন আমি তো চ্যালেঞ্জ করে দিয়েছি যদি আইসি কোলা বাহিনী আমার কোনো তার সঙ্গে সম্পর্ক থাকে আমাকে গ্রেফতার করা হবে আমার কথা হচ্ছে স্পষ্ট যদি আজ বাকি নেই তাদের নাম প্রকাশ না করে তাহলে বলবো সেটা সেটা অন্যায়কে পোস্ট দেওয়া যারা তাকে গ্রেফতার করেছে অবশ্যই সে ব্যবসা করে থাকলে তার সঙ্গে পুরুষ ব্যবসাও আছে সেগুলো আমাদের প্রকাশ করতে হবে কারা রাতের আধারে স্ত্রী থেকে ঠকে কারা কালো টাকা কালো টাকার মালিক মালিকরাই এই ওয়েস্ট্রেনে এত বিল প্রদান করতে পারে তারপর বিশ্বাস যে এগুলা বের করলে অনেক কালো টাকার মালিক বের হয়ে আসবে শুধু পাপিয়া না এরকম পাপিয়ার মতো লাখো পাপিয়া সব জায়গায় আছে আজকে হয়তো সে রাজনীতি করে অনেকে রাজনীতিও করে না কিন্তু যারা এই ধরনের প্রত্যেককে এইভাবে চিহ্নিত করতে হবে কারা মাদকের সঙ্গে জড়িত আছে তাদের বের করতে হবে আজকে কারা ফুটপাতে চাঁদাবাজি করে তাদের বের করতে হবে আপনারা জানেন ইতিহাস আছে আজকে আমি বা আমার আমাদের মতো কারোর জন্যই যে কার জন্য যুব মহিলা নিয়ে কলঙ্কিত হতে পারে না যদি আমি ব্যক্তিগত অপরাধ করি এ দায় ভাড়া আমার কিন্তু সংগঠন কখনই এ দায় ভাড়া নিতে পারে না যুব মহিলা লীগ তো সরকারে এসে আজকে তারা ক্ষমতার অংশ হিসেবে তারা কিছু করেনি যুব মহিলা লীগ রাজপথে বারবার জেল জুলুম খেটেছে ওয়ান ইলেভেন এসেছিল তখন কে ছিল রাজপথে আমরা ছিলাম আমরা কি তখন পাওয়ার রাজনীতি যদি বেশি মনে করতাম আমার কাছে অনেক অফার ছিল যেন আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আপনি আর আন্দোলনে নামবেন না সামিন একটা তুই তত সবার সবার সামনে ছিল নেত্রীর আন্দোলন মুক্তির আন্দোলনে সেদিন আমাদের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানকে দিয়ে আমি আমার মিরপুরে থানার সামনে একটি পনেরোই আগস্টের প্রোগ্রাম করি কিন্তু আমার টার্গেট ছিল সেই প্রোগ্রামটাকে আমি জনসভায় রূপান্তরিত করব তাই সেইভাবে আমি আয়োজন করেছিলাম লাখো লোকের সেদিন আয়োজন হয়েছিল তখনই পথর ওপেন নেত্রীর মুক্তির আন্দোলন সেখান থেকেই স্থাপিত হয়েছিল আমি নেত্রী যদি গ্রেপ্তার হয় সেদিন আমার নেতৃত্বে মিছিল হয়েছিল অনেক নেতারা সেদিন আমার পাশে ছিল না আজকে যারা সংগঠনের মধ্যে ভিতরে থাকে চক্রান্ত করছেন সেদিন আপনারা ছিলেন পালিয়েছিলেন আমরা পালাইনি দলকে ভালোবাসি আজকে সুদিনে আপনারা সুবিধা নিতে চান আপনার নেন আমরা দুর্দিনের কর্মী দুর্দিনে আমাদেরকে পাবে দুর্দিনের কর্মী সে আমি থাকবো ইনশাল্লাহ ছবিটা আমি কেটে দিই আমাদেরকে বলতে হতো পাপিয়া যদি তখন অপরাধী হয়ে থাকতো তখন একটা লোক যদি আমার আমি তো নিজে ফেসবুকে দিয়েছি পাপিয়ার সঙ্গে সবার সঙ্গে ছবি দিয়েছে এখন শুধু একটা পাপিয়া ধরা পড়েছে তাই পাপেরটা দিচ্ছে তো আমি তখন কেউ একজন লোক যদি বলতো যে না পা এই লোকটা মেয়েটা ভালো না ও পাপিয়া নিজে আমার থেকে চলে গেছে কারণ তার সে আমার কাছে কিছু টাকা ধার চাইলো যখন নাকি আমি দিতে পারি না আমি মনে করেছি সে হয়তো মাইন্ড করে সে বসর প্রায় চোদ্দ মাস তেরো চোদ্দ মাস ধরে সে আসে না আমি অনেকবার তাকে ফোন দিয়েছি তার জন্মদিন আমি উইশ করেছি কারণ আমি করেছি আমি একজন কর্মী হিসেবে তার সঙ্গে একটা ভালো সম্পর্ক ছিল আমি তার জন্য লিখেছি আমি তো জানতাম না সে একটা খারাপ পথে চলে গেছে বা ছিল আমি জানি না সে কতদিন ধরে এই ব্যবসার সঙ্গে নরসিদি তার এলাকা সেখানে মানুষটাও তো বুঝতে পারেনি আমার তো অল্প সময় আমি এক বছরে আর আজকাল ডিজিটাল যুগে একজন নেত্রীর সঙ্গে আসলে সবাই ছবিটা দেয় আমার সারা বাংলাদেশে পরিচিত আছে আমার ফলোয়ার আছে ছবি সবাই তুলতে চায় হ্যাঁ আমরা ছবি তুলি একটা মানুষকে খুশি করার জন্য আমরা ছবি তুলি আমি যদি আজকে ছবি না তুলতাম তাহলে কর্মীরা আমার নামে বলতো আমি অহংকারী নাও আমার অপরাধ হতো এখন কর্মী বান্ধব হওয়াটা হচ্ছে একটা অপরাধ সেটা আমি এবার উপলব্ধি করতে পেরেছি কিছুটা সচেতন হওয়া প্রয়োজন ছিল আপনি কি টের পাননি নেই বা কখন টের পেলেন যে সেটা পাপিয়া কখন তার আচরণে বা তার ইতে আপনি বুঝতে পারেন বা কেউ কি আপনাকে এভাবে আগে থেকে বলেনি যে পাপিয়া এই ধরনের একটা কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে দেখেন আমাকে কেউ কোনো দিন বলে নেই একটা লোক একটা মেসেজ আমার ওই ছবিগুলো যারা বের করছে দুই বছর আগে আপনারা ভিতরে ঢুকে একজন লোক একটা ভালো কমেন্ট ছাড়া আবার সুন্দর লাগছে আপনাদের সবগুলা পাপিয়ার সঙ্গে ছালি ছবিগুলা দেওয়া হয়েছে আমার যে কোনো ব্যক্তিগত অনুষ্ঠানে শুধু পাপিয়া না আমার সব কর্মীদেরকে নিয়ে আমি চলাফেরা করি কখনো আমরা আসলে একটা পরিবারের মতো আমি আমার রাজনীতিটাই আমার পরিবারই মনে করি আমি সবার সঙ্গে এইভাবে মিশি তো আমাকে কেউ তখন বলে না এখনো যে পাপি আমার কাছে আসে না সেটা তার নিজের ইচ্ছাই সে আসে নাই আহ বা আমি হয়তো সে হয়তো ভুল পথে ধাবিত হয়েছে মনে করেছে আপা অন্য রকম লোক তাই হয়তো নিজে থেকেই সে সরে গেছে যে আমার কাছে গেলে কারণ সে দেখেছে আমি আমাদের কোনো নেতাকর্মী যদি বলে আমার ওই ভাই একটা ইয়াবানা ধরা পড়ছে আপা ওর জন্য ফোন দেন বলছি কোনো মাদকর জন্য আমি ফোন দেবো না কোনো খারাপ কাজের জন্য আমি ফোন দেব হ্যাঁ তোমাকে যদি অন্যায়ভাবে কেউ কিছু করে সেখানে আমি তোমার পক্ষে অবস্থান নেব আমার এক কর্মীর বা একজন ষড়যন্ত্র করে তার দখল দিতে চায় আমি বলেছি সেখানে আমি তোমার পক্ষে অবস্থান নেব কারণ তার যদি দখল নিতে হয় আইনের মাধ্যমে আসতে হবে আমি সবসময় নেতাকর্মীর পক্ষে আমার অবস্থান থাকে তবে সেখানে অবশ্যই সততা থাকতে হবে শেখ হাসিনার রাজনীতি আমি কেন আমার মতো বহু বড় বড় নেতাকে সে জেনে ফেলেছি তো আমরা এই কথাটা আমি জানি শেখ হাসিনাকে আমি ছোটবেলা থেকে চিনি সে কখনোই অন্যায়কে পোস্টে দিবে না আমি সংসদে গিয়েছি আমার ত্যাগের বিনিময়ে কোনো নেতার পক্ষের থেকে আমি জন্ম নিই তাই আমি কখনোই কারো বেশি দামিতাড়ি করাটা আমার পছন্দ না আমিcolorPrimary বন্ধক কর্মীদের ভালোবাসি আমাকে তারা জানে যে আমাকে কোনো ব্যাপার এখানে যেহেতু আমি তার সঙ্গে জড়িত না আমাকে ফাঁসাতে পারবে না কিন্তু তারা এই ছবিটাকে প্রাধান্য দিয়েছে কি বললেন এটা এটা মাস্টার না ওকে আবার আমি জানি আপনার যেহেতু আমি তার সঙ্গে জড়িত না আমি কিন্তু দুবাই ছিলাম আহ দুবাই আমেরিকা আমাকে নিয়েছে সব কিছু করেছে তারা তার বিস্তারও করেছে আমি সেখানে একুশে ফেব্রুয়ারি অনুষ্ঠানে আমাকে অতিথি করা হয়েছে আমাকে সম্মান দেয় সারা বিশ্বের